সুনামগঞ্জের 5 আসনের এমপি মুহিবুর রহমান মানিকের বার্সেলোনা আগমন উপলক্ষে প্রবাসী সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও ফজরুল হক এনামের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজমুল ইসলাম সেলিম। অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মুজিবুর রহমান মানিক। আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরহাদ মীর রাজন, হারুন রশিদ, সুজন মিয়া, দারা চৌধুরী, কামরুজ্জামান, সোবহান মিয়া, আব্দুল আওয়াল সহ আরও অনেকে। এছাড়া মুরব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন আরশ আলী, লেবু মিয়া, আব্দুল গনি এনাম, এখলাস মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বার্সেলোনা প্রবাসী সুনামগঞ্জবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে বার্সেলোনার প্রবাসী সুনামগঞ্জবাসী।